আসসালামু আলাইকুম সবাইকে, একটা নতুন দিনের নতুন ভ্লগে সবাইকে শুভেচ্ছা। তো এটা ছিল আমার ফ্রাইডের একটা ভ্লগ, মানে আমি আমার উইকেন্ডস কিভাবে আমি স্পেন্ড করি বা কী কী করি আজকে তোমাদের সাথে সেগুলোই শেয়ার করব। তো সবার আগে আমি সকালবেলা উঠে প্রেয়ার শেষ করে একটা ঘুম দেই, দেন উঠে এখন আমি নাস্তা করব। তো আমি সকালের নাস্তাতে আজকে 2টা ডিম সিদ্ধ নিচ্ছি আর খাবো 1 কাপ চা। আজকে সকালবেলা কোনো ফ্রুটস খাবো না, নর্মালি আমি সকালবেলা ফ্রুটস অ্যান্ড ডিম এগুলোই খাই। তো চা এনজয় করতে করতে আমি আমার জেলোর সাথে কথা বলতেছিলাম, মানে আমার পেট জেলো, ও হচ্ছে মেয়ামেও করে আমাকে কি যেন বলতে চাইতেছিল, আমি ওর সাথে কথা বলতেছিলাম। তো আর চিন্তা করতেছিলাম সারাদিনে কি কি কাজ করব, সবগুলো স্কেজিউল করে নিচ্ছিলাম। দেন এই তো আমার চা খাওয়া শেষ হওয়ার পর ও চলে আসে আমার কাছে, আর সে ও সবসময় মানে আদর খাওয়ার জন্য একদম রেডি থাকবে সে, আর খুব পছন্দ করে আমাকে আমার কোলে থাকতে বা আমার আদর নিতে ও অনেক পছন্দ করে, আর আমি কথা বললে ও কথাগুলো রিপ্লাই করে। তো বাসায় পোষা প্রাণী থাকলে এই একটা সুবিধা যে নিজেকে একা মনে হয় না, আর ওদের সাথে সময় কাটাতেও ভালো লাগে অ্যান্ড মনটাও ভালো হয়ে যায়। এই অবুজ প্রাণীগুলো কিন্তু আপনাকে নিঃস্বার্থে ভালোবাসবে, ওদের ভালোবাসাটা একদম নিঃস্বার্থ ভালোবাসা। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম ওর সাথে সময় কাটানোর পর। আমি চলে গেলাম আমার জামা কাপড় ভিজিয়ে রাখতে, পুরো 1 সপ্তাহে 2 বালতি জামা কাপড় জমে গেছে, অনেক কষ্ট। মানে প্রত্যেকটা মেয়ের জীবনে এটা একটা অনেক বিশাল বড় কষ্ট যে সপ্তাহ না ঘুরতেই এত জামা কাপড় জমে যায়। তো যাই হোক, দেন আমি জামা কাপড় ভিজিয়ে বাইরে যাই, মানে আমি বাজার করতে যাই, আমার কিছু গ্রোসারিজ লাগতো অ্যান্ড আমার ফ্রুটসও শেষ। তো কোনোভাবে আমার বাজার করার ক্লিপগুলো ডিলেট হয়ে গেছে বা ক্যাপচার করা হয়নি। তো দেন আসার পরে আমি বড় একটা ঝুড়িতে ফ্রুটসগুলোকে অ্যারেঞ্জ করে নিয়েছি। দেন আমার গ্রোসারিজের মধ্যে অনেক কিছু শেষ হয়ে গিয়েছিল, একটা তেল নিলাম, তারপরে নিয়েছি পাস্তা। পাস্তা আমার অনেক অনেক পছন্দ আর এটা 2 দিন পর পরই আমার শেষ হয়ে যায়। তো আমি এই পাস্তা নুডলস খেয়ে খেয়ে ফ্যাটি হয়ে যাচ্ছি, তাই এবার একদম অল্প নিয়েছি, মাত্র 2 প্যাক নিয়ে আসছি, এর বেশি আনি নাই। এর বেশি আনলে আমি সারাদিন পাস্তাই খেতে থাকি। এরপর এই গরম মশলার প্যাকটা নিয়েছি, আমি গরুর মাংস রান্না করব, আমার গরম মশলা শেষ হয়ে গিয়েছে তাই এটা নিলাম। আর বড় একটা সস নিলাম কারণ আমার সস অল্প কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যায়। দেন নিয়েছিলাম নিউটোলা আর এই তো আরও কিছু জিনিস। তারপর আমি চলে যাই রান্না বসানোর জন্য, আমি ভাত বসিয়ে দেই চুলায়, এর সাথে রান্না করব কই মাছের ঝোল, যার জন্য আমি ফ্রিজ থেকে কই মাছ নামিয়ে ভিজিয়ে নেই, যেহেতু এটা ফ্রিজে তো ভিজতে সময় লাগবে। মাছটা ভিজিয়ে আমি চলে যাই জামা কাপড় ধুইতে, আর 2 বালতি জামা কাপড় ধুয়ে আমি একদম অবস্থা খারাপ। তারপর সাথে আমার কিছু জুতাও ধুইতে হবে কারণ ইদানিং অনেক বৃষ্টি কাদা হয়, জুতা খুব নোংরা হয়ে যায়। তো জুতাগুলো ধোয়া শেষ, দেন আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে আসি রান্নাঘরে। আবার মাছ ভেজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। আমি আগে একটু ফ্রাই করে নেই দেন ঝোল করি, কারণ আমার এভাবেই খেতে মজা লাগে বেশি, আর ফ্রাই করে নিলে মাছগুলো হচ্ছে ভেঙে যায় না। আর ফ্রিজে কিছু গরুর মাংস ছিল রান্না করা, সেগুলো একটু নামিয়ে গরম করে নিলাম। দেন আমার জোহরের নামাজ অ্যান্ড ভাত খাওয়া শেষ করে আমি আরেকটা কাজে লেগে পড়ি। আমার আলমারির অবস্থা ভয়াবহ রকমের হয়ে আছে, বাড়ি থেকে এসে ঈদে বাড়ি যাওয়ার পর বাড়ি থেকে এসে আর আলমারিটা ধরাও হয়নি, আর আমি একটু সময়ও পাইনি, এত বিজি থাকি আমি। সো আজকে যেহেতু একটা ফ্রি সময় পাইলাম একদম কাজে লেগে পড়লাম ধামধুম করে, একদম মেশিনের মতন করে আমি জামা কাপড়গুলো সব গুছিয়ে নিলাম। আর আপনারা যারা আমার আগের পেজে ব্লগগুলো ফলো করতেন বা দেখতেন তারা অবশ্যই এটা জানেন যে আমি আমার নিজের কাজ নিজে করতে খুব বেশি পছন্দ করি। দেন 5G স্পিডে আমার জামা কাপড় গুছানোর পর আমি চলে আসি আলমারির নিচের অংশে, এখানে আমি এক পাশে রাখি আমার কসমেটিক্স অ্যান্ড আরেক পাশে রাখি আমার শুকনো মশলাগুলো। তো বাড়ি যাওয়ার আগে আমি সব কিছু একসাথে আলমারিতে রেখে চলে যাই, তো আর আসার পরে এগুলো ঠিকও করা হয়নি, এজন্য একদম অবস্থা খারাপ হয়ে আছে। তাই আমি এগুলো সবগুলো একটা একটা জিনিস করে প্রত্যেকটা জিনিস বের করেছি অ্যান্ড দেন সুন্দর করে অ্যারেঞ্জ করে নিয়েছি। এগুলো গুছাতে গুছাতেই আসরের নামাজের ওয়াক্ত হয়ে যায় আর আমার কাজও শেষ হয়ে যায়। তো আমি নামাজ পড়ে নেই, দেন আমি একটু বেরিয়ে পড়ি হাঁটাহাঁটি করার জন্য, যেহেতু আজকে সকালবেলা আমি হাঁটিনি। সো আমি বিকালের টাইমটাতে আজকে একটু হেঁটে আসলাম, হেঁটে আসার পর সন্ধ্যা হয়ে যায়, বাসায় ফিরে আমি
আমার স্টাডির জন্য বসে পড়ি, আমি লিচু আর হচ্ছে এক কাপ কফি নিয়ে বসে পড়ি। এখন আপনারা প্রশ্ন করবেন এই টাইমে লিচু কই পেলাম। লিচু আমার অনেক অনেক ফেভারিট, সো আমি কিছু লিচু ফ্রোজেন করে রেখেছিলাম, সেগুলোই আজকে খেতে ইচ্ছে করলো, তো ফ্রিজ থেকে বের করে নিলাম ওগুলো। আর এভাবেই আমি আমার ফুল উইকেন্ডটা পার করে ফেললাম। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লেগেছে ব্লগটা অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য প্লিজ বেশি বেশি করে দোয়া করো। আল্লাহ হাফেজ।